জানিস আমাকে চৌথা ভিডিও, এই ভিডিওতে আমরা দেখবো আই এম জিপিএ ফাইভ। ধুরো বেটা, উই আর জিপিএ ফাইভ। আজ আমরা এমন কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো যারা এবার এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে। চলুন দেখি। আপনারা তো এবার এসএসসি দিয়েছেন, তো আপনাদের কাছে কিছু প্রশ্ন ছিল, জি বলতে পারেন। জিপিএ পূর্ণাঙ্গ রূপ কি? What a grating point! শহীদ মিনার কোথায়? জানি না। এসএসসি এর পূর্ণ রূপ কি? এসএসসি হ্যাঁ এটা জানোস না, সেকেন্ডারি স্মল সার্টিফিকেট। আচ্ছা, স্বাধীনতা দিবস কবে? 16 ডিসেম্বর। বিজয় দিবস কবে? 26 ডিসেম্বর। আচ্ছা, আমি জিপিএ ফাইভ পেয়েছি, এটার ইংরেজি কি? আই এম জিপিএ ফাইভ, আই গিভ জিপিএ ফাইভ। আচ্ছা, বাংলাদেশের জাতিসঙ্গীত কে গিয়েছেন? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট এটা জানোস না বেটা, ওই যে অপারেশন মাঝে লাইট গুলো যাওয়া, এটা রেখে অপারেশন সার্চলাইট। বুদ্ধিজীবী দিবস কবে? বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী তো ভুলে গেছি, 17ই আগস্ট। রণসঙ্গীত কে রচিত করেছেন? রণসঙ্গীতের রচয়িতা আরে এটা জানোস না বেটা, রবীন্দ্রনাথ ঠাকুর। দুই লাইন বলতে পারবেন রণসঙ্গীত? হ্যাঁ, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুলবান। থাক ভাই। আমাদের রাষ্ট্রপতির নাম কি? রাষ্ট্রপতির নাম তো মনে আছে, জীবনে কিছু করার লেগা, আর আরেক ধরনের শিক্ষার্থী আছে যেসব শিক্ষার্থী পড়ালেখা করে এইসব শিক্ষার্থী, মানে দ্বিতীয় ধরনের শিক্ষার্থীর লেগা যে আপনারা ফুল শিক্ষার্থী দোষ দিবেন ভাই, এটা কিন্তু ভাই ঠিক না। আর হ্যাঁ ভাই, লাস্ট কথা দিচ্ছি গিয়া ভাই, এই যে এইসব জিনিস নিয়ে ভাই পেজে পোস্ট বানানো, ট্রল বানানো ভাই প্লিজ বন্ধ করেন। কজ দোষ তো ভাই ওইসব আবালদের, যেসব আবালরা জিপে ফেলে লেগা পাওয়া করে ঠিকই, আর ভাই জিপে ফেলে ফুল মিনিং দেয় জানে না, বুঝছেন? সো ভাই ব্রাদার্স, আমাদের ভিডিওটা ফান ছিল, এই ভিডিওটা সিরিয়াসলি নিয়েন না, বাট আমাদের কথাগুলো মনে রাখেন প্লিজ।